রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের দাবি জানিয়েছেন। তার করা এক মামলার ভিত্তিতে আজ আদালতে শুনানি হয়। বিরোধী দলনেতার অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশন সরকারের হয়ে কাজ করছে। এসপি ডায়মন্ড হারবার তিনি সব ওসিআইসি কে নিয়ে মিটিং করে বলেছেন, ভিডিও অফিসের গেটে কোনো গোলমাল করতে দেবেন না, যাতে মিডিয়াতে না আসে। বাড়ি বাড়ি গিয়ে ধমক চমক দিয়ে যাতে কেউ ইনভিটেশন ফাইল না করে, আর করলেও উইথড্র করে নেয় তার ব্যবস্থা করুন। আমাদের একাধিক ওসিআইসিরা কমপ্লেন করেছেন আমাদের কাছে।